2023 আর বিগেস্ট ট্যালেন্ট প্ল্যাটফর্ম চেষ্টা করেছি সবাইকে এক প্ল্যাটফর্মে আনার, তাদের ট্যালেন্টটা আপনাদের সামনে আনার আমরা ভীষণ চেষ্টা করেছি। আর আমাদের সাথে আমাদের স্পন্সরের আমাদের মেন্টররা সবাই মিলে আমরা খুব চেষ্টা করেছি যে বেস্ট সেরাকে সেরা বেছে নেওয়া হয় আপনাদের সামনে, যাতে আগামী দিনে তাদেরকে আমরা একটা ভালো জায়গায় দেখতে পাই আর তাদের থেকে অনেক কিছু ঘটনে হয় ডান্স মডেল অনেক কিছু পেতে হবে। থ্যাংক ইউ। পরবর্তী সময় কী চিন্তা ভাবনা করছেন, মানে নেক্সট কী প্রিপারেশন নিচ্ছেন? এটা আমাদের ট্যালেন্ট হান্টার করার উদ্দেশ্যই এটা যে বেস্ট সেরাকে সেরা বেছে নিয়ে আমরা তাদের সাথে আগামী দিনে কীভাবে পছন্দ কীভাবে তাদেরকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুভিজ বা ক্যালেন্ডার শুট তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাবে আমাদের দায়িত্ব আর আমাদের সেটাই কর্তব্য। তার মানে এখানেই শেষ নয়, এখন অনেক দূর যাত্রা রয়েছে। এটা তো সবে শুরু, সবে শুরু করলাম আমরা যাত্রা মিস ওয়ার্ল্ড 2022-23 এবার 24-25-24-এ নতুন কী ভাবনা নিচ্ছে? আমরা ভাবনা নিচ্ছি আমার সাথে অনেক আমাদের স্পন্সরের যেমন গোল্ড অ্যান্ড ডায়মন্ড বাজার আমাদের মোটা আমাদের স্পন্সর এই গোল্ড আর ডায়মন্ড জুয়েলারি যত কালেকশন আপনারা দেখেন সবই ওনাদের কালেকশন, ওনাদের বানানো কালেকশন, ওনাদের কনসেপ্টের কালেকশন আর আমার তো খুবই ভালো লেগেছে। তাই নয়, তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র নজরুল একটা ফেয়ার এক্সিবিশন, তার সঙ্গে একটা ছোট মিটিং, পাবলিক মিটিং, কিন্তু হাঁটতে তো খারাপ লাগা উচিত না, কারণ আমাদের বেসিক লাইফটা তো হাঁটাই, ওয়াক ওয়াক ওয়াক। নেহরু যখন মারা যান তখন তার পাশে স্লিপ ছিল, উই হ্যাভ প্রমিসেস টু কিপ আ মাইলস ওয়ে টু গো ফর এ স্লিপ, সো আলটিমেট তো হাঁটাই হাঁটছি যতদূর পারছি। এটা আমি খুব পছন্দ করি এই কারণে, তুমি ধরো সরকারি অফিসে চাকরি হবে 20%-30%, এদিক ওদিক আরও প্রাইভেট সেক্রেটারি 30%-40%, কিন্তু এই যে গ্রুমিং বা এই যে সমস্ত এর মধ্যে দিয়ে কত ছেলেমেয়ে চান্স পাচ্ছে, কেউ সিরিয়ালে পাচ্ছে, কেউ মডেলিংয়ে পাচ্ছে, আমাদের উচিত এদেরকে গ্রুমিংয়ে সাহায্য করা। আর এটা কোনো অন্যায় নয়, এটা কোনো ব্যান্ড আইটেম নয়। এবং সুস্মিতা সেন থেকে ঐশ্বর্য রাই, প্রিয়াঙ্কা চোপড়া এখান থেকেই এসছে, এদের মধ্যে যে কেউ সুস্মিতা সেন হবে না। এই যে এই যে মডেলদের জন্য কি বার্তা এখন আপকামিং যারা আগামী দিন হবে মডেলের, আর খুব খাটতে হবে এবং বিদেশি মডেলের ছবি দেখতে হবে, গ্রুমিংটাকে একদম ফাটাফাটি করে করতে হবে। তার কারণ একটা কথা বলি, অলিম্পিকে ফার্স্ট ফ্লোরে যেমন ইন্ডিয়ার ফ্ল্যাগ ওঠে, তেমনি ওয়ার্ল্ডে বিশ্ব সুন্দরী হলেও কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগটা ওঠে, একদম বোথ আর সেম, নাম্বার ওয়ান হয়। এই নাম নাম কি কইছ না?